শুধু ভক্তমন্ডলী আজকে আমরা আলোচনা করব তুলসীর পাতা তোলার নিয়মের উপরে স্কন্ধ পুরাণে তুলসী সম্পর্কে বলা হয়েছে যে তুলসী দর্শন করলে তার সকল পাপ এবং রোগ নিরাময় হয়ে যায় আবার কেউ যদি তুলসীকে স্পর্শ করেন তাহলে তুলসী স্পর্শের ফলে তার শরীর শুদ্ধ হয়ে যায় তুলসী গাছে কেউ যদি জল প্রদান করেন জল প্রদান করেন তাহলে আবার অন্যদিকে বলা হয়েছে এই তুলসী বৃক্ষ কেউ যদি তার গৃহে রোপণ করেন তুলসী বৃক্ষ রোপণ করার ফলশ্রুতিতে তার হৃদয়ে ভাগবত প্রেম লাভ হয় সে ভক্তি করতে শুরু করতে পারে এবং ভগবানের সঙ্গে তার একটি বিশেষ নিবিড় সম্পর্ক তৈরি হয় তুলসী গাছ কেউ যদি তার গৃহে রোপণ করেন আবার অন্যদিকে বলা হয়েছে এই তুলসীর বৃক্ষ থেকে তুলসীর পাতা কেউ যদি চয়ন করে সেই তুলসীর পাতা ধৌত করে চন্দন চরিচিত করে ভগবান কৃষ্ণচন্দ্রের চরণে অর্পণ করেন তাহলে তার পূর্ণ ভক্তি লাভ হয় এবং অন্তিমে সে বৈকুণ্ঠ প্রাপ্ত হয়ে যায় এবং ভগবান কৃষ্ণচন্দ্রের সেই দিব্য ধামে তিনি নিত্যকাল বাস করবার সুযোগ লাভ করেন সুতরাং আসুন আমরা এখন দেখি প্র্যাকটিক্যালভাবে কীভাবে এই তুলসীর পাতা চয়ন করতে হয় এবং চয়ন করে সেটা ভগবান কৃষ্ণচন্দ্রের চরণে অর্পণ করা যায় হরে কৃষ্ণ তুলসীর পাতা চয়ন করবার পূর্বে প্রথমে তুলসী মহারানীর উদ্দেশ্যে প্রণাম নিবেদন করতে হয় তুলসী মহারাণীকে প্রণাম নিবেদন করবার পরে সমগ্র তুলসী বন থেকে আপনি ভালো করে দেখে নিন তুলসী বৃক্ষে কোন পাতাগুলো সতেজ এবং সুন্দর আছে যে পাতাগুলো খুব সুন্দর সেই সুন্দর পাতাগুলোই ভগবানের সেবায় শুধুমাত্র প্রদান করা যায় তো তুলসী বন থেকে খুব সুন্দর একটি ডাল চয়ন করে সেখান থেকে আপনি তুলসীর পাতা চয়ন করুন প্রথমে তুলসীর ডালটাকে এমনভাবে ধরবেন যাতে তুলসী মহারানীর গায়ে কোনো ধরনের আঘাত অনুভব না করে তারপরে এখন সেই ডাল থেকে একটি পাতাকে আপনি নির্বাচন করুন যে পাতাটিকে আপনি তুলবেন এখন নির্বাচিত পাতার পাতাটিতে দেখবেন একটি ভোটা রয়েছে এখন এই ভোটা থেকে ভোটার মধ্যবর্তী দূরত্ব বা ভোটার কাছাকাছি গাছের কাছাকাছি দূরত্বে এসে আপনি ভোটাটিকে দুই আঙুলের মাঝখানে রেখে আস্তে করে চেপে ধরুন দেখবেন তুলসীর ভোটাটি আলতো করে ভেঙে যাবে এখন ওই ভোটাটি যখন ভেঙে যাবে সেখান থেকে তুলসীর পাতাটিকে কর্তন করুন আস্তে আস্তে তুলসী পাতাটি কর্তন করে আপনি আপনার সাজিতে রাখুন এবং পরবর্তীতে এই তুলসী পাতা আপনি ভগবানের সেবায় ধৌত করে চর্চিত করে ভগবানকে নিবেদন করতে পারেন কিন্তু তুলসীর পাতা তুলবার পূর্বে আমাদের একটি মন্ত্র আছে এই মন্ত্রটি আমাদেরকে বলতে হয় সেই মন্ত্রটি হচ্ছে ওং তুলুস জন্মা শ্রী সদাতাং কেশবপ্রিয়া কেশবার্থে চিনমিতাং বরদা ভব শোভনে আমি আবার বলছি আপনারা শুনুন ওং তুলস মৃত জন্মাশি সদাত্তাং কেশব প্রিয়া কেশবর্থে চিনমিত্তাং বরদা ভব শোভনে এই মন্ত্র বলে তুলসীর পাতা চয়ন করতে হয় তুলসীর পাতা চয়ন করার পরে আমাদের অনেক সময় অনেক অপরাধ হতে পারে সেই উদ্দেশ্যে তুলসী মহারানীর কাছে ক্ষমা প্রার্থনা করতে হয় তুলসী মহারানীর কাছে ক্ষমা প্রার্থনার জন্য একটি মন্ত্র রয়েছে যেটি শাস্ত্রে আচার্যরা আমাদেরকে প্রদান করেছেন সেই মন্ত্রটি হচ্ছে চয়নোদ্ভবু দুঃখং চ যদ্দি তবোবর্তে তৎখমস জগম্মাতো বৃন্দা দেবী নমহস্ততে। আমি আবার আপনাদেরকে বলছি চয়নোদ্ভবু দুঃখং চ যদ্দি তবোবর্তে তৎখমস জগম্মাতো বৃন্দা দেবী នមស្ការ